ভিউার্স দেশ এবং দেশের বাইরে যারা এই মুহূর্তে বসে দেখছেন একটু বাই নিহন আমার ইউটিউব চ্যানেলটি আপনাদের জন্য সৌদি থেকে সর্বশেষ যে আপডেটটুকু আছে সেটা হচ্ছে সৌদি আরবের গত চব্বিশ ঘন্টায় নতুন করে আরও একশো উনিশ জনে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে এবং এই খবরটি দিয়েছেন সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ নিয়ে মোট করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো পাঁচশো এগারো জনে আক্রান্ত একশো নিরানব্বই জনের মধ্যে চৌত্রিশ জন রিয়াদের এবং বাহাত্তর জন মক্কাই নতুন আক্রান্তদের মধ্যে চল্লিশ জনই পূর্বের আক্রান্তদের সংস্পর্শে আসাই সংক্রমিত হয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয় আক্রান্তদের বাহাত্তর জনই তুরস্কের নাগরিক আলহামদুলিল্লাহ তবে এরই নতুন কোনো বাংলাদেশি আক্রান্ত হয়েছে এমন কোনো খবর আসেনি তবে যে বিষয়টি বাংলাদেশের প্রবাসীদের জন্য আবারও আমরা বলতে চাই সেটা হচ্ছে যারা যে প্রান্তে আছেন সবাই সেফ থাকেন নিরাপদে থাকেন এবং সৌদি আরবের নিয়ম কানুন যে নির্দেশনাগুলো দেওয়া হচ্ছে সেগুলো মেনে চলুন ধন্যবাদ সবাইকে সবাই ভিডিওটি শেয়ার করতে পারে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারে। তার সাথে দোয়া করি আল্লাহ তালা সকল প্রবাসী বাংলাদেশি যারা আছেন সবাইকে সুস্থ রাখুক এবং ভালো রাখুক নিরাপদে রাখুক